বিরতির পর ফিরে আসলাম। গোমতী জেলার বিজেপি কার্যালয়ে আজ একটি বিশেষ বৈঠক, বিজেপির পক্ষ থেকে বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায় আজ উপস্থিত ছিলেন এই বৈঠকে, সাংবাদিক বৈঠকে। যে সাংবাদিক বৈঠকে আগামী 2রা মার্চ জয়ের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ইতিমধ্যেই তিনি যে বক্তব্য পেশ করেছেন, 7টির মধ্যে 6টি আসনে জয়ী হবেন এমনটাই জানাচ্ছেন বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায়, যদিও তিনি নিজেও একজন প্রার্থী। ইতিমধ্যেই গোমতী জেলার রাধাকিশোরপুর যে কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রণজিৎ সিংহ রায় রয়েছেন, অন্যদিকে বাগমা কেন্দ্রে রয়েছেন বিজেপির পক্ষে রামপদ জমাতিয়া এবং ঠিক তার পাশাপাশি মাতাবাড়িতে রয়েছে অভিষেক দেবরায়, ঠিক তার পাশাপাশি কাঁকড়াবন শালগড়াতে রয়েছে বিজেপির পক্ষ থেকে জিতেন্দ্র মজুমদার। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে এবং ভোট পর্ব সম্পন্ন হয়ে গেছে, তবে এখনো ফলাফল ঘোষণা বাকি, আর হাতে মাত্র একটা দিন। ইতিমধ্যে গতকাল 27 তারিখ, যেদিন রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে ন্যাশনাল সংবাদ মাধ্যম সকলেই কার্যত এক্সিট পোল করেছে এবং এক্সিট পোলের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে, সাধারণ মানুষজনের যে বক্তব্য রয়েছে, যে ওপিনিয়ন রয়েছে সেটা উঠে এসেছে। তবে তারপর পরেই আজকে কার্যত লক্ষ্য করা গেল একটি বিশেষ সাংবাদিক বৈঠক, গোমতী জেলার সভাপতি অভিষেক দেব রায়ের। মঙ্গলবার গোমতী জেলার বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকটির আয়োজন করা হয়। সেই সাংবাদিক বৈঠকে জয়ের ব্যাপারে প্রত্যয় প্রকাশ করেছেন জেলা সভাপতি অভিষেক দেবরায় এবং তিনি কি বলছেন, কি বক্তব্য রয়েছে শুনুন। মানে কাণ্ড জ্ঞান হয়ে গেলে এরকম বলতে পারে, রাজনীতির সাথে যোগাযোগ নেই, শুধু ছেলে পেলেদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য এই সময় প্রভোকেশন জিনিসটা আমরা কিছু করবো না, আমরা শান্তি সমৃদ্ধি বজায় রাখবো, কিন্তু যেভাবে তারা করার চেষ্টা করছে সেটা কিন্তু আর হতে দেবো না। মাতাবাড়ি সিট হারবে, আমি ধরে নিলাম 1 থেকে 12 নম্বর বুথে আমরা কিছু মাইনাস থাকব, 17 নম্বর থেকে যে লিড শুরু হবে না তারা কল্পনা করতে পারে কি পরিমাণ লিড হবে। এক আমি আজকে আপনারা বলছি 5টা বুথ আছে আমার এখানে কম বলছি, এখানে মানে পোল্ট্রি রোড নিয়ে 6টা বুথ আছে, মূলত 500 ভোটে লিড হবে এখানে। পাতার বাড়ি থেকে শুরু করে সেখানে চন্দ্রপুর ভিলেজ আর ইন্দ্রনগর মুড়াপাড়া শক্তিকেন্দ্র দাতার আমি কিছু মাইনাস খেতে পারি, আমাদের কালাবনে মাইনাস খাবো না, ধরলেন তাও আমরা মাইনাস খাবো, বর্জি শক্তিকেন্দ্রে আমরা প্লাস থাকবো, আপনার রেজাল্ট বেরোবে আর একদিন বাকি দেখুন। আমরা 6টা সিট শিওর আমরা দিচ্ছি, 1টা সিটে আমাদের একটু ডাউট আছে, সিটটা জিজ্ঞেস করবেন না, আমি কাউকে মানে আমাদের ক্যান্ডিডেটদের ইয়ে করতে চাই না, 1টা সিটে একটু টাফ ফাইট আছে, 6টা সিটে আমরা জিতবই, এখানে কোনো আতঙ্ক হয় না। সারা আমরা তো মাঠে ছিলাম, গোমতী জেলা বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ের বক্তব্য আপনারা শুনলেন, জয়ের ব্যাপারে তিনি প্রত্যয় প্রকাশ করেছেন, আর মাত্র একটা দিন, তারপরেই জয় এবং জয়ের আনন্দে মেতে উঠবেন সকল কর্মী সমর্থকরা, এমনটাই বক্তব্য পেশ করেছেন গোমতী জেলা বিজেপির সভাপতি। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।